নোম্যান্স ল্যান্ডের স্বাগত আমাদের এবারের ক্লাস দ্বাদশ শ্রেণীর সংস্কৃত। উপস্থিত আছেন আমাদের মধ্যে স্টুডিওতে শিক্ষক সন্দীপ ঘোষ ও শিক্ষক উজ্জ্বল বিশ্বাস। আমরা শিক্ষকদের স্বাগত জানাই স্টুডিওতে, এবং টিভি স্ক্রিনের ওপারে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আরও একবার বলবো, যারা ক্লাসগুলি মিস করে যাচ্ছ কোনো কারণে, আমাদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে তোমরা যদি সেখানে লাইক করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশানগুলি তোমরা অটোমেটিক্যালি পেয়ে যেতে পারো। এবং আমাদের প্রতিদিনই যে ক্লাস চলছে তার পুনঃসম্প্রচার আমরা করছি বিকেল 4টে থেকে, পরপর ক্লাসগুলি আমরা সম্প্রচার করব। আশা করি তোমরা আমাদের সাথে এইভাবেই জুড়ে থাকবে। আমরা সরাসরি ক্লাসে চলে যাব, শিক্ষকদের অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্য। নমস্কার, আমি ছয়ঘরিয়া রাখাল দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল বিশ্বাস, দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ক্লাসে উপস্থিত রয়েছি। বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের উদ্যোগে যে মহতী প্রয়াস লকডাউনের এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের জন্য নেওয়া হয়েছে তাতে আমরা যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক। নমস্কার, আমি সন্দীপ ঘোষ, পাঁচপোতা ভাড়েনা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি এখানে এসেছি। আর বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডকে ধন্যবাদ দিয়ে ছোটো করার জায়গা নেই, তারা এই মহতী উদ্যোগ নিয়েছে, যার ফলে এই লকডাউন পরিস্থিতিতে যখন সমস্ত স্টুডেন্টরা বাড়িতে রয়েছে এবং আমরাও স্কুলে গিয়ে পড়াতে পারছি না, সেই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের জন্য এটা করা মনে হয় খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল। ধন্যবাদ আবার জানাই নিউজ নোম্যান্স ল্যান্ড এবং বনগাঁ পৌরসভাকে। আমরা শুরু করছি, উজ্জ্বল। তো আমরা পুনশ্চ আমি আবার বলবো, আমাদের বনগাঁ পৌরসভা এবং আমাদের সরকার যেভাবে আমাদেরকে বাড়িতে সতর্কতা সাবধানতা সচেতনতার মধ্যে থাকতে বলছে, আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করব তারা যেন সচেতন এবং সচেতনতা অবলম্বন করে এবং সাবধান হয়ে থাকে, এবং এর মধ্যেও যেন তাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যায়। তো আমরা আজকে যে পাঠ্যাংশ নিয়ে আমরা আজকে এই ক্লাসটাই অগ্রসর হব সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর পদ্যাংশ। এবং এই দ্বাদশ শ্রেণীর পদ্যাংশে আমাদের আজকের আলোচ্য পাঠ হচ্ছে শ্রী গঙ্গাস্তোত্রম। তো আমাদের আজকের আলোচ্য পাঠ দ্বাদশ শ্রেণীর পদ্যাংশ শ্রী গঙ্গাস্তোত্রম। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আমরা ইতিমধ্যেই ছাত্ররা তোমরা একাদশ শ্রেণীর আমাদের যে সংস্কৃতের যে সিলেবাস তোমরা লক্ষ্য করেছো বা তোমরা যেটা পড়েছো সেখানে কিন্তু তোমরা স্তোত্র জাতীয় একটি কবিতা ইতিমধ্যেই পড়েছো, সেটা হচ্ছে দশাবতার স্তোত্রম। সুতরাং স্তোত্র ব্যাপারটি সম্পর্কে কিন্তু তোমাদের একটা ধারণা ইতিমধ্যেই তৈরি হয়েছে। স্তু ধাতুর সঙ্গে ত্র প্রত্যয় করে স্তোত্র কথাটি আসে, এর অর্থ হচ্ছে স্তব জাতীয় রচনা। স্তব জাতীয় রচনা মূলত কোনো দেবতার স্তব বা স্তুতি বা তার মাহাত্ম কীর্তন করেই কিন্তু এই জাতীয় রচনাগুলি কবি বা লেখকেরা রচনা করে থাকেন। এখন আমরা এই গঙ্গাস্তোত্রমে যখন আমরা যাব অবশ্যই আমরা কিন্তু গঙ্গার সঙ্গে সর্বদাই পরিচিত। গঙ্গা হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রধান নদী, যার উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা। কিন্তু সনাতন ভারতীয় ঐতিহ্যে এই গঙ্গা কিন্তু কেবলমাত্র নদী নন, এই গঙ্গা হচ্ছে মাতৃরূপিণী দেবী। তাই যুগে যুগে কিন্তু এই মাতৃরূপিণী দেবীর আরাধনা স্তব স্তুতি হয়ে এসেছে, এবং সেই বিভিন্ন রকম যে সাহিত্য সেই স্তবমূলক বা স্তুতিমূলক গঙ্গাকে কেন্দ্র করে রচিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে শ্রী গঙ্গাস্তোত্রম, যা আমাদের আজকের পাঠ্য। এই শ্রী গঙ্গাস্তোত্রম যে পদ্যাংশ এর রচয়িতা হলেন শঙ্করাচার্য।
শঙ্করাচার্য কে এই বিষয়টা সম্পর্কে আমরা আগেই জেনে নেব, অর্থাৎ লেখক পরিচিতি বা কবি পরিচিতিও বলতে পারি। শঙ্করাচার্য কিন্তু হিন্দু ধর্মে একটি অন্যতম উল্লেখযোগ্য নাম। তার জন্মকাল হচ্ছে ৭৮৮ খ্রিস্টাব্দে তিনি বর্তমান কেরল রাজ্যের এরনাকুলাম জেলার কালাডি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন শিবগুরু এবং মাতা ছিলেন শিব তারকা। দীর্ঘদিন যাবৎ এই দম্পতির কোনো সন্তানাদি না হয় তারা শিবের উপাসনা করে সন্তান লাভ করেছিলেন, সেই কারণে তারা সন্তানের নাম রেখেছিলেন শঙ্কর। পরবর্তীতে তিনি তার ব্যুৎপত্তি, তার প্রজ্ঞা, তার পাণ্ডিত্যে আচার্য খ্যাতি লাভ করেছেন, তার নামের সঙ্গে জুড়ে গেছে শঙ্করাচার্য। তো শঙ্করাচার্যের পিতা তার যখন ৩ বছর বয়স মারা যান, যার ফলে তার উপনয়নাদি যে সমস্ত সংস্কার সেই সংস্কারে কিছুটা বিলম্ব ঘটে। পরবর্তীতে ৮ বছর বয়সে তিনি কিন্তু সমস্ত বেদে ব্যুৎপত্তি, ৪ বেদেই ব্যুৎপত্তি অর্জন করেন এবং তখন থেকেই বোঝা যায় যে তিনি ছিলেন ক্ষণজন্ম পুরুষ। পরবর্তীতে মায়ের বারণ সত্ত্বেও তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হওয়ার দিকে এগিয়ে যান এবং উত্তর ভারতের দিকে গমন করেন এবং নর্মদা নদীর তীরে গৌড়পাদের শিষ্য শ্রীমদ গোবিন্দ ভাগবতপদের শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তীতে বয়প্রাপ্তিতে গুরুর আদেশে তিনি আচার্য ব্যাসদেব কৃত ব্রহ্মসূত্র এই ব্রহ্মসূত্র গ্রন্থটির ভাষ্য রচনায় মনোনিবেশ করেন। ব্রহ্মসূত্রের যে ভাষ্য সেটা আমরা ব্রহ্মসূত্র শঙ্কর ভাষ্য নামে আমরা জানি, তবে শঙ্করাচার্য কিন্তু আরেকটি বিষয়ে তার প্রজ্ঞা, বিশেষ প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সেটা হচ্ছে দর্শন বিষয়ে তার ব্যুৎপত্তি। আমরা জানি যে ভারতবর্ষে যে স্বরদর্শন আছে তার মধ্যে একটি হচ্ছে বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনে যে দুটি মতবাদ রয়েছে, দ্বৈতবাদী ও অদ্বৈতবাদী, এর মধ্যে এই অদ্বৈত বেদান্ত দর্শনের প্রাণপুরুষ হিসাবে ধরা হয় কিন্তু শ্রীমদ শঙ্করাচার্যকে। তো অদ্বৈত বেদান্ত দর্শনের প্রাণপুরুষ শঙ্করাচার্য, শোনা যায় তিনি সেই সময়ে তৎকালীন পূর্ব মীমাংসা বা অন্যান্য সম্প্রদায়ের যে দার্শনিক আছে তাদেরকে তিনি তর্কে পরাস্ত করেছিলেন। এই শঙ্করাচার্য তিনি যে সমস্ত সাহিত্য রচনা করেছেন সেগুলো মূলত তিন প্রকার, সেটা হচ্ছে ভাষ্য, প্রকরণ গ্রন্থ এবং স্তোত্র। তো স্তোত্র জাতীয় রচনার মধ্যে শঙ্করাচার্য অনেকগুলি স্তোত্র জাতীয় রচনা করেছেন, তার মধ্যে আছে শিব স্তোত্র, ভবান্নষ্টক, আনন্দলহরী এবং অন্যতম হচ্ছে শ্রী গঙ্গাস্তোত্রম। এই শ্রী গঙ্গাস্তোত্রম যে স্তোত্র, শঙ্করাচার্য একসময় তিনি কাশীতে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। তো তিনি ছিলেন গঙ্গায় নিত্য স্নায়ী, অর্থাৎ প্রতিদিন স্নান করতেন এবং গঙ্গা মাতাকে তিনি ভক্তিভরে কিন্তু পূজা করতেন এবং তারপরেই কিন্তু তিনি এই গঙ্গাস্তোত্রম স্তোত্রটি রচনা করেন। এই স্তোত্রটিতে মোট ১৪টি স্তোত্র আছে। যার মধ্যে আমাদের পাঠ্য করা হয়েছে প্রথম প্রথম ১০টি স্তোত্র।
আগেই বলেছি যে স্তোত্র কথার অর্থ হচ্ছে স্তুতি জাতীয় রচনা। তো শঙ্করাচার্য দেবী গঙ্গার প্রতি প্রগাঢ় ভক্তিভাব, সেই ভক্তিভাবের পরাকাষ্ঠা প্রদর্শন করেই কিন্তু তিনি এই শ্রী গঙ্গাস্তোত্রম রচনা করেছেন। এছাড়া শঙ্করাচার্য সম্পর্কে আমরা যতটুকু আমরা আলোচনা করলাম, এ বাদে আরেকটা কথা বলতে পারি, তৎকালীন যুগে বৌদ্ধ এবং জৈন ধর্মের যে আগ্রাসন, সেখান থেকে হিন্দু ধর্মকে, বৈদিক সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু শঙ্করাচার্যের বিশেষ অবদান আছে। সাহিত্যিক দার্শনিক হিসাবে যেমন অবদান, তেমন ধর্মপ্রচারক হিসাবে কিন্তু তার বিশেষ অবদান রয়েছে। এই ধর্মপ্রচারক অবদানের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য একটি কীর্তি হচ্ছে, তিনি ভারতবর্ষের চার প্রান্তে তিনি চারটি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। পুরীতে, গুজরাটের দ্বারকায়, উত্তরাখণ্ডের যোশী মঠ এবং কর্ণাটকেও তিনি একটি মঠ স্থাপন করেন। 820 খ্রিস্টাব্দে এই ক্ষণজন্মা পুরুষ তিনি মৃত্যুবরণ করেন। তো গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশ আমাদের যে আজকের পাঠ্য, তার যে সূচনা এবং কবি পরিচিতি এটা আমি বললাম। এখানে একটুখানি আমি বলবো, আমি পূর্বেই বলেছি যে স্তোত্র কথার অর্থ হচ্ছে স্তুতি জাতীয় রচনা, দেবী গঙ্গার প্রতি স্তুতি বা ভক্তিভাবের পরাকাষ্ঠা দেখিয়েই কিন্তু শঙ্করাচার্য তিনি এই স্তোত্র জাতীয় রচনাটি রচনা করেছেন। সুতরাং আমরা যদি এই পাঠের শুরুতেই একবার নামকরণের দিকে মনোনিবেশ করি, এই পাঠ্যাংশের মূল বিষয়বস্তুই কিন্তু দেবী গঙ্গার আরাধনা, তার স্তুতি, তার স্তব, তার মহিমা কীর্তন, তাকে নানাবিধ বিশেষণে কবি ভূষিত করেছেন। তার কাছে শুধু আত্মমুক্তি নয়, সমগ্র জগতের মুক্তির জন্য তার কাছে প্রার্থনা করেছেন। সুতরাং দেবী গঙ্গার স্তুতি, এই নদীরূপী মাতার স্তুতি এখানে মূল আলোচ্য বিষয় বলেই কিন্তু আমাদের পাঠ্যাংশের নাম হয়েছে শ্রী গঙ্গাস্তোত্রম। এবার আমার বন্ধুবর শিক্ষক সন্দীপ ঘোষ পাঠ্যে অগ্রসর হবেন। ধন্যবাদ উজ্জ্বলকে, উজ্জ্বল স্যারকে, এবং আবার ধন্যবাদ জানাই পৌরসভাকে এবং প্রশাসনের পক্ষ থেকে যা বলা হচ্ছে, সবাই ঘরে থাকুন, করোনা থেকে তাহলে রেহাই পাবেন এবং লকডাউন মেনে চলুন। শুরু করি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আমরা যে গঙ্গাস্তোত্রম আজ পড়াতে এসেছি, গঙ্গাস্তোত্রমের মূল কথা যে গঙ্গা, গঙ্গা শব্দটির উৎপত্তি কোথা থেকে আগে প্রথমেই দেখে নেব, যে গঙ্গা শব্দটির উৎপত্তি কিভাবে হলো। গো অর্থাৎ পৃথিবী, এই গো শব্দের দ্বিতীয়ার এক বচন, দ্বিতীয়ার এক বচন দেখাচ্ছে গাম বা গা, অর্থাৎ পৃথিবীকে, অর্থাৎ পৃথিবীকে গাম বা গায়ের সঙ্গে যদি প্লাস গম প্লাস ড কর্তৃবাচ্য প্লাস স্ত্রীপ্রত্যয় আপ যুক্ত করা হয়, তাহলে আমাদের দাঁড়াচ্ছে টোটাল গঙ্গা শব্দটি, এবং এখান থেকেই আসছে এই গঙ্গা। এইটার অর্থ যিনি পৃথিবীতে এসছেন, যিনি পৃথিবীতে এসেছেন। প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত সময়ে এই গঙ্গা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর গ্রন্থও লেখা হয়েছে এবং বিভিন্ন গানও রচিত হয়েছে। আমরা ভূপেন হাজারিকার একটা গান জানতে পারি, গঙ্গা তুমি বইছো কেন, কিশোর কুমারের একটা গান আছে,
পতিত পাবনী গঙ্গে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু গঙ্গার স্তুতি, গঙ্গার বন্দনা সম্পর্কে জানানো হয়েছে। এখানে শ্রী শঙ্করাচার্য তিনি গঙ্গা সম্পর্কে যেই বন্দনা করেছেন তা যেন সকল পৃথিবীর মানুষের পক্ষ থেকে সেই বন্দনা, এবং একটা সভ্যতা গড়ে ওঠার জন্য নদীর খুব প্রয়োজন। নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠে, সেই নদীমাতৃক সভ্যতা গড়ে তুলতে গেলে নদীকে যদি পুজো করা না হয়, নদীকে যদি বন্দনা করা না হয়, তাহলে কিছুতেই একটা সভ্যতা দাঁড়াতে পারে না, তাই তো উজ্জ্বল। এবং সেই ক্ষেত্রেই এই গঙ্গাকে তিনি বন্দনা করেছেন। এবং পুরাণ মতে যেটা বলা হয়, ব্রহ্মার কুমণ্ডুল থেকে, ব্রহ্মার কুমণ্ডুল থেকে গঙ্গার উৎপত্তি। খুব ইন্টারেস্টিং বিষয়, ব্রহ্মার তিনটে স্ত্রী ছিলেন, তিনটি স্ত্রী ছিল ব্রহ্মার, এক সরস্বতী, দুই লক্ষ্মী, তিন গঙ্গা। তিনি খুব ইন্টারেস্টিংভাবে ট্যাকেল করেছেন, সরস্বতীকে নিজের কাছে রেখেছেন ব্রহ্মার কাছে, লক্ষ্মী নারায়ণের কাছে, এবং গঙ্গাকে পাঠিয়েছেন শিবের কাছে। শিবের জটাজলে আবদ্ধ হয়ে সেখান থেকে গঙ্গা পতিত হয়েছে। এবার আমরা মূল পাঠ্যে ঢুকি, আমাদের গঙ্গা সপ্তমে যে মূল পাঠ্যটি, সেখানে প্রথমেই বলা হয়েছে যে শ্রী গঙ্গা স্তোত্রম। শ্রী শব্দটি কেন ব্যবহার করা হয়েছে, গঙ্গা স্তোত্রম শুধু কেন নেই, এখানে শ্রী শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? আসলে শ্রী শব্দটি ব্যবহার করা হয়েছে এই কারণেই যে সম্মানবাচক, এবং গঙ্গাকে সম্মান প্রদর্শন করবার জন্যই এই শ্রী শব্দটি ব্যবহার করা হয়েছে। সূত্রই মঙ্গলবাচক শব্দ হিসাবে, বা মঙ্গলবাচক শব্দ হিসাবে, হ্যাঁ স্যার যেটা বলছেন, মঙ্গলবাচক বা শ্রদ্ধাবাচক এই জাতীয় শব্দ হিসাবে স্ত্রী শব্দটি ব্যবহার করা হয়েছে। আর একটা কথা আমাদের বলতে এই মুহূর্তে প্রয়োজন, সেটা হচ্ছে গঙ্গা স্তোত্রম স্তোত্রটি কোন ছন্দে লেখা, এটা কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে একটা প্রয়োজনীয় প্রশ্ন। পর্যটিকা, ভেরি ইম্পর্টেন্ট, পর্যটিকা ছন্দে লেখা কোশ্চেন থাকে আমাদের, যে গঙ্গা স্তোত্রম কোন ছন্দে লেখা, পর্যটিকা ছন্দে লেখা। শুরু করি, প্রথমেই আছে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। এখানে পাঠকের কিন্তু মনে হতে পারে যে সবকটা বানান ভুল, খুব ইন্টারেস্টিং, প্রতিটা মানে আমরা দেবী জানি দীর্ঘিকার, সুরেশ্বরী দীর্ঘিকার, ভগবতী দীর্ঘিকার, প্রতিটা বানানেই হস্বীকার কেন? আসলে প্রতিটা বানানে হস্বীকারের একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণ হচ্ছে সম্বোধনে করা। সম্বোধন, সেই কারণে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, অর্থাৎ হে দেবী সুরেশ্বরী। সুরেশ্বরী শব্দটি যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, সুর প্লাস ঈশ্বরী, সুর প্লাস ঈশ্বরী যদি যাই আসবে সুরেশ্বরী। যেহেতু এখানে সম্বোধনে করা রয়েছে, তাই প্রথম আর এক বচনের ক্ষেত্রে সম্বোধনের এক বচনে সুরেশ্বরী হস্বীকার হয়ে যায়। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, আবার মানে এই লাইনের প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়া প্রয়োজন আমাদের, এবং প্রত্যেকটা শব্দ থেকে আমাদের শর্ট কোশ্চেন আসে। সুরেশ্বরী, তাহলে সুরেশ্বরী সুর মানে দেবতা, দেবতাদেরও ঈশ্বর যিনি, মানে দেবতারাও যাকে প্রণাম করেন সেই হচ্ছে সুরেশ্বরী। এখানে সুর শব্দের মনে রাখার জন্য আমরা কিন্তু সেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যাই, বিপরীত শব্দ অসুর, অসুর মনে থাকলেই সুর মনে থাকবে, এবং সুরদের যিনি দেবতা সুরেশ্বরী। পরে আছে দেবী সুরেশ্বরী ভগবতী, প্রতিটা শব্দ ভাঙা প্রয়োজন। ভগবতী গঙ্গে, ভগবতী মূল শব্দটা এসছে ভগবান থেকে, ভগ
এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে স্বর ঐশ্বর্যশালিনী। স্বর ঐশ্বর্যশালিনী, স্বর ঐশ্বর্যশালিনী কি কি? মানে ছটি গুণ যার মধ্যে বিদ্যমান তিনি ভগবান। ছটি গুণ কি কি? এক, সম্পূর্ণতা। দুই, বীরত্ব। তিন, যশ। চার, সৌন্দর্য। পাঁচ, জ্ঞান। ছয়, বৈরাগ্য। উজ্জ্বল, একটা মানুষের মধ্যে যদি এই যে কোনো একটা গুণই খুব ভালোভাবে থাকে, তার প্রতি আমরা প্রায় ফিদা হয়ে যাই। মানে কারোর যদি খুব সৌন্দর্য থাকে, কেউ যদি খুব বীর হন, কারোর যদি যশ থাকে, কারোর যদি জ্ঞান থাকে, আর এই ছটা গুণ যখন একজনের মধ্যে একসঙ্গে থাকছে, সে তো ভগবান হবে, স্বাভাবিক ব্যাপার। তাই ভগ অর্থাৎ স্বর, এবং এই ছটা গুণ যার মধ্যে আছে, ভগ প্লাস মতুপ, মতুপ প্রত্যয় অর্থাৎ আছে, অস্তি, মানে ভগ অস্তি যশ স, যার মধ্যে স্বর ঐশ্বর্য আছে তিনিই ভগবান। স্বর ঐশ্বর্য কী কী সেটা বলাই হলো, সম্পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য, এই ছটা ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি ভগবান। তাহলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী, ত্রিভুবন তারিণী। ত্রিভুবন শব্দের অর্থ কী? ত্রিভুবন মানে হচ্ছে তিনটি ভুবন, মানে স্বর্গ, মর্ত্য, পাতাল। ত্রিভুবন, ত্রিভুবনে যদি আমরা সমাস করি, ত্রয়াণাং ভুবনানাং সমাহার, দ্বিগু সমাস। তাহলে তিনটি ভুবনের সমাহার। তিন ভুবন কি কি? স্বর্গ, মর্ত্য এবং পাতাল। এই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবনে যিনি ত্রাণ করছেন, ত্রিভুবনকে যিনি রক্ষা করছেন, স্বর্গ, মর্ত্য এবং পাতালকে যিনি রক্ষা করছেন, তিনি হচ্ছেন এই গঙ্গা। তরল তরঙ্গে, তরল অর্থাৎ চঞ্চল, বা এখানে চঞ্চলা, তরঙ্গ অর্থাৎ জলের ঢেউ। তাহলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, মানে হে দেবী, তুমি দেবতাদেরও ঈশ্বর, এই গঙ্গা তুমি ত্রিভুবনকে ত্রাণ করছো তোমার চঞ্চল জলের রাশির দ্বারা। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, আবার একটা ভাঙার প্রশ্ন, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে। শঙ্কর মানে একটু আগেই বলা হচ্ছিল যে গঙ্গা স্তোত্রমের যিনি স্রষ্টা, তিনি তার বাবা মা শিবের পুজো করতেন, শঙ্কর মানে শিব। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, শঙ্কর অর্থাৎ শিব, মৌলি অর্থাৎ মস্তক, বিহারিণী অর্থাৎ বিচরণকারী। তাহলে শিবের মাথায় যিনি বিচরণ করছেন। এইবার গঙ্গার উৎপত্তি সম্পর্কে বলার সময় চলে এসেছে, যে গঙ্গা কী করে এলো পৃথিবীতে। সগর রাজার 60,000 পুত্র ছিল, তাদের হোমধেনু বা কামধেনু, তাই তো, সেটা অপহরণ হয়ে যায় ইন্দ্রের ছকের দ্বারা। মানে
দেবরাজ বা এই স্বর্গেও ছক খুব, পলিটিক্স খুব, এবং সেই ছকে ইন্দ্র গরুকে চুরি করে নিয়ে কপিল মুনির নামে দোষ চাপিয়ে দেওয়ার মতো তারা চেষ্টা করেন এবং এই 60,000 পুত্র গিয়ে কপিল মুনির আশ্রমে যায়। সগর রাজা 60,000 পুত্র কপিল মুনির আশ্রম, গিয়ে তাকে একটা দোষারোপ করে যে তুমি আমাদের হোমধেনু চুরি করেছ। তিনি স্বাভাবিকভাবেই তার যজ্ঞ নষ্ট হচ্ছে, সেই জন্য তিনি অভিশাপ দেন, 60,000 পুত্র সেখানেই ভস্মীভূত হয়ে যায়। আগেকার দিনের মুনি ঋষিদের অভিশাপ অত্যন্ত কার্যকারী ছিল এবং যখন ভস্মীভূত হয়ে যায় তারপর এই সগর রাজার বংশধর যিনি ভগীরথ তিনি তপস্যা করেন ব্রহ্মার কাছে। ভগীরথ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভগীরথ তিনি ব্রহ্মার কাছে স্তুতি করেন বা ব্রহ্মার কাছে আরাধনা করেন যে যেন গঙ্গাকে মর্তে আনা হয়। এবার গঙ্গাকে কেন মর্তে আনা হবে, কারণ কপিল মুনি যখন ক্রুদ্ধ হয়েছেন তখন অভিশাপ দিয়ে 60,000 পুত্রকে ভস্মীভূত করে দিয়েছেন, তারপরে যখন তার ক্রোধ প্রশমিত হয়েছে একজনই ঠান্ডা হয়েছেন যিনি, তখন তিনি বলছেন যে যদি গঙ্গা এদের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যায় তাহলেই একমাত্র এই 60,000 পুত্রের স্বর্গপ্রাপ্তি ঘটবে। তো স্বর্গপ্রাপ্তি খুব প্রয়োজন মানুষের ক্ষেত্রে এবং এই কপিল মুনির যেই আশীর্বাদ বাক্য সেই ক্ষেত্রে সেটা কার্যকর করবার জন্য ভগীরথ গঙ্গা আনয়নের জন্য ব্রহ্মার কাছে আবেদন করলেন, লিখিত দরখাস্ত একদম, হে ব্রহ্মা তুমি গঙ্গে পাঠাও। যাই হোক, তো গঙ্গা মর্তে এলো, কিন্তু গঙ্গার এত গতিবেগ, গঙ্গাকে মর্তে ধারণ করবে কে, কারোর কোনো ক্ষমতা নেই গঙ্গাকে ধারণ করবার, ধারণ করবার ক্ষমতা আছে একমাত্র কার, শিবের। কিন্তু গঙ্গা অত্যন্ত চপলা চঞ্চলা এক তরুণী, মানে বলা হয় গঙ্গাকে, একটু আগেই উজ্জ্বল সাহেবের কথা হচ্ছিল যে হরিদ্বারে গঙ্গাকে কুমারী মেয়ে হিসাবে পুজো করা হয় এবং সেই ক্ষেত্রে একটা ছোট্ট গল্প প্রসঙ্গক্রমে বলা যেতে পারে, ও ছোট্ট কন্যা ছিল, তাকে সে প্রণাম করছে, ওখানকার যারা রিচুয়ালস অ্যাক্টিভিটিস করতে এসছে, ধর্মীয় কাজকর্ম করতে এসছে, মানে ওরা কোনো ছোট মেয়েকে গঙ্গার সঙ্গে স্নান করার পরে দক্ষিণাসহ, হ্যাঁ গঙ্গাকে গঙ্গায় স্নান করার পরে দক্ষিণাসহ, খুব ইন্টারেস্টিং। তো এই যে গঙ্গা তিনি চঞ্চলা এক তরুণী, তাকে শিবের মস্তকে ধারণ করতে হবে, কিন্তু স্বাভাবিকভাবেই মেয়েরা ভাসিয়ে নিয়ে চলে যায়, শিবকেও ভাসিয়ে নিয়ে চলে যাওয়ার মতন চেষ্টা করছিল, কিন্তু শিব কন্ট্রোল মাইসেল করে, মানে নিজেকে কন্ট্রোল করে একদম গঙ্গাকে আটকে রাখলেন শিবের জটার মধ্যে এবং শিবের জটা থেকে তিনি বললেন যে আমি যেইভাবে কন্ট্রোল করে ছাড়বো সেইভাবেই কিন্তু যেতে হবে। তাই নিয়ে গঙ্গার অনেক দুঃখ আছে, সেটা আমি আজকে সকালে পড়ছিলাম নেটে একটা, যে গঙ্গার যদি আত্মকথা বলা হয়, গঙ্গা বলছে যে আমি এত সুন্দরভাবে স্বর্গের থেকে নেমে এলাম, আমি স্বর্গের থেকে নামতে চাইনি কিন্তু জোর করে নামানো হলো, তারপরে আমার কন্ট্রোল করা হলো এবং পাথরে ধাক্কা খেতে 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 খেতে, যেটা উচ্চ গতি আমরা পরে পড়বো খণ্ডিত গিরিবড় মণ্ডিত ভঙ্গে, সেই পাথরে ধাক্কা খেতে খেতে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, শিবের মস্তকে গঙ্গা পতিত হলো এবং সেখানে জটাজালের মধ্যে আবদ্ধ হলো। শঙ্কর মৌরী বিহারিণী বিমলে, বিমলে মানে যেখানে বিশুদ্ধ বা নাস্তি মলম যশস, মম মতি রাস্তাং তব পদকমলে, মম মতি, মম এটা হচ্ছে সম্বন্ধ পদ, সম্বন্ধে ষষ্ঠী, মম শব্দটা কিন্তু একদম বাংলা শব্দের মতন, রবীন্দ্রনাথের